এই বর্ষায় একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে মুকুটমণিপুর অথবা বিষ্ণুপুর। চলুন এই জায়গাগুলো থেকে ঘুরে আসা যাক। আজকে আমরা চলে এসেছি মুকুটমণিপুর বিষ্ণুপুরের পার্ট টু ভিডিও নিয়ে। তো আজকে আমরা ঘুরব বিষ্ণুপুর। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মুকুটমণিপুরটা আমরা ঘুরেছিলাম এবং সকালবেলা স্টার্ট করেছিলাম বিষ্ণুপুরের জন্য। তো তোমরা মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর ডাইরেক্ট এসে সেকেন্ড ডে ট্রিপ করতে পারো, বা তোমরা বিষ্ণুপুরে এসে শুধু বিষ্ণুপুরটা ঘুরেও বাড়ি চলে যেতে পারো। মানে এটা যদি তোমরা ডে ট্রিপ হিসাবে দেখো, সেক্ষেত্রে সকালবেলাতে ট্রেন ধরে বিষ্ণুপুরে নেমে এখান থেকে পুরো বিষ্ণুপুরটা ঘুরে বিকেলবেলা রূপসী বাংলা বা অন্য কোনো ট্রেন ধরে আবার রাত্রিবেলা মোটামুটি 9:30-10:30 মধ্যে হাওড়াতে তোমরা ব্যাক করতে পারো। তো চলো, এখানে আমরা এখন বিষ্ণুপুরটা ঘুরব। আমরা এখান থেকে গাড়ি নিয়েছি, গাড়িতে শুধু বিষ্ণুপুর ঘোরা যাবে, অথবা তোমরা এখান থেকে টোটো বা অন্য কিছু ভাড়াও করতে পারো। টোটো ভাড়া করলে মোটামুটি 400-500 টাকা মতো পড়বে শুধু বিষ্ণুপুর এরিয়াটাকে ঘোরবার জন্য। তো চলো এবার বিষ্ণুপুরের দিকে যাওয়া যাক। বিষ্ণুপুর ঢুকেই প্রথমে এখানে দেখে নেওয়া যাক ট্যুরিস্ট গাইডের যে মানচিত্রটি আছে সেই মানচিত্রটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাসমঞ্চ, টেরাকোটা মার্কেট, শ্যামরাই টেম্পল, এরকম বিভিন্ন মন্দিরগুলো আছে যেগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। আর এখান থেকে কেউ যদি জয়রামবাটি বা শুশুনিয়া যেতে চান, সেক্ষেত্রে এখানে 50-60 কিলোমিটারের মধ্যে এই জায়গাগুলো আছে। তো সেখানে গিয়ে নাইট স্টেও করতে পারেন, করে অন্য দিকে আবার আপনারা কালকে যেতে পারেন। আমরা প্রথমেই রওনা হলাম এখানকার বিখ্যাত রাসমঞ্চের দিকে। প্রথমেই আমরা চলে এসেছি এখানে রাসমঞ্চের কাছে। এখানে টিকিট কাটার জায়গা, তো ভেতরে গিয়ে এখান থেকে আমরা এখন টিকিট কাটব। এখানকার অনলাইন টিকিট মূল্য 20 টাকা এবং অফলাইনে ফিজিক্যাল টিকিট মূল্য 25 টাকা। এই টিকিট দিয়ে আপনারা 4টি মন্দির ঘুরে দেখতে পারবেন। ল্যাটেরাইট পাথরের ভিত্তিবেদীর ওপরে স্থাপিত বর্গাকার কাঠামোর এই সৌধটি ইট দিয়ে তৈরি হয়েছে। এর কেন্দ্রস্থলে আছে ক্ষুদ্র গর্ভগৃহ এবং তার 3 দিকে বারান্দা রয়েছে। এটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সৌধটির চালাটি অনেকটা পিরামিড আকৃতির। আমাদের পরবর্তী গন্তব্য জোরবাংলা মন্দির। রাসমঞ্চ থেকে কিছুটা দূর গেলেই এই জোরবাংলা মন্দির পাবেন এবং মন্দিরের বাইরে অপূর্ব সুন্দর টেরাকোটার জিনিস নিয়ে বিক্রি করা হচ্ছে। 1655 খ্রিস্টাব্দে জোরবাংলা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর গঠন বৈচিত্র্য এবং সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য এই মন্দিরটি বিখ্যাত। 2টি বড় দোচালা অনুদৈর্ঘ্যভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে। মধ্যখানে রয়েছে ইট নির্মিত একটি 4 চালা যা দেখতে অবিকল কুটিরের মতো। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি উঁচু বেদির ওপরে নির্মিত হয়েছে। আর এই শঙ্খটা আছে 30 টাকা দাম। এটারই যেগুলো বেশি কাজ করা আছে, বেশি কাজ করা গুলো 100 টাকা করে পিস করবে। এখানে আছে এগুলো খুব সূক্ষ্ম কাজ করা আছে, তো এগুলো পড়বে হচ্ছে 100 টাকা করে। এটা হচ্ছে বাঁকুড়া ট্রেডিশনাল, দেখো এটা ওয়াট টু, এটা হাতি একদম জমা হাতি, এরকম 5-7 টাকা যদি হয়েছে কোনো যেটা আছে। আমাদের পরবর্তী গন্তব্য রাধাশ্যাম মন্দির। ল্যাটেরাইট পাথরের ওপর নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি কলিচুনে শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটি মাত্র চূড়া।
মন্দিরটিতে বিভিন্ন ধরনের কারুকার্য, বিশেষত জ্যামিতিক এবং ফুল লতাপাতা প্রতীক সমন্বিত অলঙ্করণের জন্য বিখ্যাত। মূর্তি সমন্বিত চতুষ্কোণ কলিচূর্ণের ফলক দুই সারিতে দেওয়ালে দুই পাশে এবং কার্নিশের নিচে নিবদ্ধ। গর্ভগৃহের সামনের দেওয়ালে রয়েছে রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ান বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে অঞ্চলটি সুসজ্জিত। আমরা এখন চলে এসেছি পুরনো কেল্লার তোরণদ্বার। এটা ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ কর্তৃক এই তোরণটি নির্মিত হয়েছিল। এটি শহরে ঢোকার প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত ছিল। এই দুর্গের ওপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি, সেখান থেকেই চারিদিক দেখা হতো। এখান থেকে এগিয়ে গেলেই রয়েছে দুর্গের ক্ষুদ্র তোরণ। ধনুকাকৃতি খিলানে ঢাকা এই তোরণ দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত। এর পূর্ব এবং পশ্চিমে রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ। তোরণের একদিকে রয়েছে একটি সোপান শ্রেণী, যা বহু পূর্বে তোরণ শীর্ষে ওঠার জন্য ব্যবহার করা হতো। মহারাজা বীরহাম্বির উদ্যান, এখানে আমরা প্রবেশ করছি। এখানে ঢুকতে টিকিট লাগবে, ৫ টাকা করে টিকিট। গার্ডেন, এটা আলাদা টিকিট গার্ডেন মেনটেন্সের জন্য। তো ভেতর দিকটা এবার যাওয়া যাক। চলে এসেছি আমরা লালজি মন্দিরে। আস্তে আস্তে আমরা এখানে প্রবেশ করব। সবশেষে আমরা চলে এলাম এখানেই দুর্গা মন্দির দেখতে। দুর্গা মন্দিরটির পাশেই রয়েছে বিভিন্ন দোকান, যেখানে আপনারা ডোকরার খুব সুন্দর কালেকশন সংগ্রহ করতে পারবেন। বিষ্ণুপুরে স্টে করতে চাইলে এখানে আছে বিষ্ণুপুর লজ, আছে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দুপুরবেলা এখান থেকেই এখন খাবার খাবো, এখানেও আপনারা থাকতে পারেন। চলে এসছে আমাদের খাবার। যারা শাড়ি পছন্দ করেন অবশ্যই এখানে চলে আসবেন। অনুভব, নিউ অনুভব, কনিষ্ক বিভিন্ন দোকান আছে। আমরাও এখানে শপিং করে রওনা হলাম ধীরে ধীরে স্টেশনের দিকে। ফাইনালি আমরা মুকুটমণিপুর আর বিষ্ণুপুর ঘুরে চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো বলে। তো আজকের মতো আমাদের এই ভ্রমণ এখানেই শেষ। আবার আসবো নতুন কোনো একটা জায়গার নতুন ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও নতুন নতুন এই ধরনের ভিডিওর জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।